নজর রাখবো পরবর্তী সংবাদে। 15 বছরের কিশোরীকে গণধর্ষণ করে খুন, এই মামলায় এক অভিযুক্তকে ইতিমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খোয়াই জেলা আদালতের স্পেশাল কোর্ট। ঘটনাটি যদিও 2016 সালের মে মাসের 9 তারিখ, এদিন তেলিয়ামুড়ার হদ্রা এলাকার 15 বছরের কিশোরী বিকেলবেলায় যায় তার বান্ধবীর বাড়িতে দার্জিলিং টিলা এলাকায়, এবং পরের দিনই 15 বছরের খবশে মা বাবার নিকট দার্জিলিং টিলা এলাকায় মৃত মেয়ে, দুঃখিত মৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের মেয়ে, খবর দেওয়া হয় পুলিশকে, এবং পুলিশ ঘটনাস্থলে একটি মামলা গ্রহণ করেছে। তদন্তে নেমে পুলিশ বীরবল জমাতিয়া, বিনয় জমাতিয়া, সালফা জমাতিয়া, শুভ্রাই জমাতিয়া, থাইল্যান্ড জমাতিয়া, খাকচান মুন্ডা এবং করিনা জমাতিয়া তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে জানা গেছে ওই রাতে বন্ধু বান্ধব মিলে দার্জিলিং এলাকায় রেল লাইনে বসে আড্ডা দিচ্ছিল। ওই রাত 8টা নাগাদ দুই বান্ধবী এবং 6 বন্ধু মিলে মদ্যপান করে এবং তারপরে 6 জন মিলে গণধর্ষণ করেছে ওই 15 বছরের কিশোরীকে। অবশেষে অভিযুক্ত এবার পুলিশের তালে। जो ये केस रजिस्टर हुआ था तेलियामुड़ा पीएस में, ये 9 मई 2016 में हुआ था। उसमें आईपीएस लक्की चौहान मैडम इसमें आयो थी, कल उसको कन्विक्शन हुआ है उसमें एक्यूज्ड का। तो कन्विक्शन का जो डिटेल है इसमें लाइफ इम्प्रिजनमेंट मिला है। ये जो एक एक्यूज्ड पर्सन है सल्पा जमातिया, उसके साथ साथ 20 ईयर का रिगरस इम्प्रिजनमेंट उसको मिला है। इसमें टोटल हमने 7 इसमें एक्यूज थे, 2 की डेथ हो गई थी, 3 इसमें एब्सकॉन्डेड थे और एक जुबिनाइल था, एक जो सल्पा जमातिया था उसको लाइफ इम्प्रिजनमेंट मिला है। इसमें एक जो माइनर लड़की थी, माइनर लड़की का गैंगरेप हुआ था और उसका फॉलोड बाई मर्डर, तो 302 में लाइफ इम्प्रिजनमेंट मिला एंड पॉक्सो केस में 20 ईयर का रिग्रेस इम्प्रिजनमेंट मिला इसमें। तो ये हमारे कोर्ट और हमारे जो आयोग उनकी जो मेहनत है, उन्होंने अच्छे से इन्वेस्टिगेट किया, मेरा भी ऑफिसर ने पीपी जिन्होंने केस को पूरा फॉलोअप किया, उन सबकी मेहनत की वजह से ये पनिशमेंट मिल पाया और न्याय मिल पाया। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং দীর্ঘ শুনানির পর এই মামলায় 47 জনের সাক্ষী গ্রহণ করা হয় এবং এই মামলা চলাকালীন বীরবল জমাতিয়া এবং বিনয় জমাতিয়ার মৃত্যু হয়েছে। অন্যদিকে আজ আদালত সালফা জমাতিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে, যা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ সবিস্তারিত তুলে ধরেছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।